এবার আসছি ইমাম মাহাদি সম্পর্কে ইমাম মাহাদি সম্পর্কে অনেক আলোচনা আছে সং কীপে বলবো ইনশাল্লাহ এগুলো তো হলো এই এর পরে ইমাম মাহাদি এর এগুলো তো কিছুই হয়নি আর দু হাজার তেইশ সালে একুশে চলে আসবে ইহা খুঁড়ি গল্প পেয়েছ মামুর মামুর বাড়ির কথা চলবে না সুনানা ইবনে মাজা কিতাবুল ফিতান বাব খুরুজুল মাহদি ইমাম মাহাদির আবির্ভাব এ অধ্যায়ে ইমাম ইবনু মাজাহ রাহেমাহুল্লাহ হাদিস নামাজ চার হাজার পঁয়তাল্লিশে উল্লেখ করেছেন বর্ণাকারী হচ্ছেন আল আলিজিন আলী রাজহু কল কল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম রাসুল্লাহ সাল্লাম বলেন আল মাহাদি মিন্না মাহাদি হচ্ছে আমার অন্তর্ভুক্ত আমার দলভুক্ত নাবি সাল্লাহ সাল্লাম বলেছেন অন্য যে আমার যা নাম হবে ইমাম মাহাদিরও তাই নাম হবে এবং তার পিতারও নাম তাই হবে বংশে সেই কুরাইশি হবে নাবী সালাম সেফাত বর্ণনা করে দিয়েছেন আহলাল বাইত সেই আহলে বাইত হবেন এবার একটা হাদিস এখানে দেখবেন ইউটিউবে অনেক ভিডিও পাবেন ইমাম মাহাদি চলে এসছে মানে দাবি করেছে একজন মক্কাতে তারপরে কেউ ওই কে বলছে ওই কুস্তুন্তুনিয়াতে কে বলছে সিরা সিরিয়াতে কে বলছে ইরানে জেলখানায় বন্দি ছিল সেখান থেকে বেরিয়ে এসছে ইমাম মাহাদি তারপর আরও অনেক কিছু এসব সব গল্পগুলো আছে ইউটিউবে পাবেন তো এগুলো গ্যাঁজাখুরি কেন গ্যাঁজাখুরি হাদিসে স্পষ্ট এসছে ইউলা রাতারাতি সব পরিবর্তন করে দেবেন আল্লাহ তালা রাতারাতি সময় লাগবে না রাতারাতি সব পরিবর্তন করে দেবেন সংস্কার এবং সংশোধন করে দেবেন যত রকমের অরাজকতা বিশৃঙ্খলা হত্যাযজ্ঞ যত রকমের খুন খারাপি মদ মাদকতা এসবগুলো সব শেষ হয়ে যাবে আল্লাহ তালা রাতারাতি একদম শেষ করে দেবেন সবকে ফি এ হাদিস হচ্ছে হাসান গ্রহণযোগ্য সই হাদিসের একটি অংশ তো এই হাদিস সহি সূত্রে প্রমাণিত আসবে আসার পরে এই ই করবে কাবাতে ই করবে ওই করবে এসব না একদম সরাসরি রাতারাতি সব চেঞ্জ রাতারাতি সব চেঞ্জ তো যারা বলছেন যে এইসব চলে আসবে ই হবে ই হবে সবগুলো উদ্ভট এর কোনো অস্তিত্ব নেই এর কোনো ভিত্তি নেই إلا الله لا إله